চাপে ফেলার অবৈধ কৌশল অজিতের ব্রিসবেনে টিম ইন্ডিয়াকে রাখা হল নিম্নমানের হোটেলে বিসিসিআই এর হুমকিতে খুলতে বাধ্য হল জিম সুইমিং পুল ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল টেস্ট কেমন হচ্ছে ব্রিসবেনের পিচ কেমন থাকবে পাঁচ দিনের আবহাওয়া ভারত দলের সঙ্গে প্রতারণার পুরস্কার হাতে নাতে পেল স্মিথ ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল টেস্ট কেমন হচ্ছে ব্রিসবেনের পিচ কেমন থাকবে পাঁচ দিনের আবহাওয়া প্রথমে সিডনিতে এবং বুমরাকে করা হয় স্মিথ কর্তৃক জুতোর স্পাইক দিয়ে পন্থের গার্ড দেওয়া এবার ব্রিসবেনে নিম্নমানের হোটেলে টিমের থাকার বন্দোবস্ত সোজাসুচি বললে ভারতীয় টিমকে যতভাবে চাপে ফেলা যায় সব রকম চেষ্টা করে চলেছে অস্ট্রেলিয়া কখনো মাঠের দর্শক কখনো বা ক্রিকেট অস্ট্রেলিয়া স্বয়ং ব্রিসবেনে টেস্ট খেলতে যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই ভালো রকম ট্রাল চলছিল করোনা অধ্যুষিত সিডনি থেকে ভারতীয় টিম ব্রিসবেনে যাবে বলে কোয়ারেন্টাইনের নিয়মাবলী চাপিয়ে দিয়েছিল সেখানকার সরকার বলে দেওয়া হয় কোনোভাবে সেই সব নিয়ম শিথিল করা যাবে না কারণ দুটো টিমই সিডনি থেকে আসছে যার পর ভারতীয় বোর্ড সরকারিভাবে জানিয়ে দেয় যে কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল না করলে ভারতীয় টিম যাবে না ব্রিসবেনে শেষ পর্যন্ত নানাবিধ নাটকের পর ভারতীয় টিম রাজি হয় ব্রিসবেনে যেতে কিন্তু কে জানতো সেখানে গিয়ে এমন বিপত্তির মুখে পড়তে হবে ভারতীয় টিম এদিন হোটেলের হোটেলের আবিষ্কার করে রুম সার্ভিস নেই, জিম যেটা সেটা খুবই সাধারণ মানের আন্তর্জাতিক পর্যায়ের মোটেই নয় সুইমিং পুল আছে কিন্তু সেখানে যাওয়ার অনুমতি নেই ভারতীয় বোর্ডের পক্ষ থেকে উষ্মা দেখিয়ে বলা হলো হোটেলে চেক ইনের আগে এসব কিছুই বলা হয়নি ভারতীয় টিমের ম্যানেজার হোটেল কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চাইলে নাকি একটাই কথা বলা হচ্ছে কড়া কোয়ারেন্টাইন বিধি ভারত এবং অস্ট্রেলিয়া দুই টিমের জন্যই প্রযোজ্য কোনো একটা টিমের জন্য নিয়ম শিথিল করা হবে না শেষ পর্যন্ত ভারতীয় বোর্ডের শীর্ষকর্তারা ব্যাপারটা মেটাতে পেরেছে তবে একটাই যা ভালো খবর হোটেলের মধ্যে টিমের ক্রিকেটাররা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছেন কথাবার্তা বলতে পারছেন একে অপরের ঘরে গিয়ে একটা রুমও বরাদ্দ করা হয়েছে টিমের জন্য ব্যাস ওইটুকুই এর বাইরে সব বন্ধ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হস্তক্ষেপের পর ভারতীয় ক্রিকেটারদের জিম এবং সুইমিং পুল ব্যবহারের অনুমতি দিলেন হোটেল কর্তৃপক্ষ শুধু তাই নয় বুধবার থেকে শুরু হয়ে গেল হাউস কিপিং এর ব্যবস্থাও মঙ্গলবার ব্রিসবেনে পৌঁছাতেই প্রবল সমস্যার মুখোমুখি হয়েছিল ভারত তাদের যা বলা হয়েছিল হোটেলে গিয়ে দেখা গিয়েছিল তার উল্টোটাই হয়েছে নানা অজুহাত দেখিয়ে জিম সুইমিং পুল সবকিছুই বন্ধ ছিল এমনকি সংক্রমণ ছড়ানোর ভয়ে ক্রিকেটারদের ঘরে হাউস কিপিং ব্যবস্থা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় ফলে বিছানা চাদর পাল্টানো থেকে শৌচাগার পরিষ্কার সব কাজই করতে হচ্ছিল রাহানে মোহাম্মদ সিরাজদের ভারতীয় ক্রিকেটাররা এর তীব্র প্রতিবাদ করেছিলেন টিম ম্যানেজমেন্টের তরফে জানানোর পর তৎক্ষণাৎ সৌরভ এবং সচিব জয়সহ ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন ভারতের তরফে চাপ দেওয়া হয় এর কিছুটা নরম এবং জিম অনেকটা শিবির যেভাবে ভারতীয় দল এরপরে আঘাতে জর্জরিত তাতে এই দুটো জিনিসের গুরুত্ব যে বর্তমান সময় অপরিসীম তা জানানো হয়েছিল দলের তরফেই ভারতের চাপে অস্ট্রেলিয়া তা মেনে নিয়েছে ভারত দলের সঙ্গে প্রতারণার পুরস্কার হাতে নাতে পেল স্মিথ জুতোর স্পাইক দিয়ে ঋষভ পন্থের ব্যাটিং গার্ড মুছে দিয়ে আইপিএলে দল হারাতে চলেছেন স্টিভ স্মিথ অজি তারকা ক্রিকেটারদের রিলিজ করতে চলেছে রাজস্থান রয়্যালস ফ্রাঞ্চাইজি বাইশ গজে ওজি ক্রিকেটারদের স্লেজিং বিশ্বনন্দিত কিন্তু তা বলে ব্যাটসম্যানকে আউট করার জন্য ন্যাক্কারজনক স্ট্র্যাটেজি নিতে হবে সোমবার সিডনিতে পন্থকে আউট করতে স্মিথ যা করলেন তা কুচ্ছিত বললেও কম বলা হবে ভিডিওতে পুরস্কার দেখা গিয়েছে জুতোর স্পাইক দিয়ে পন্থের ব্যাটিং গার্ড মুছে দিচ্ছেন স্মিথ প্রাক্তন ওজি অধিনায়কের এহেন আচরণে উত্তাল ক্রিকেট মহল বছর দু এক আগে জোবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্মিথ শুধু নির্বাসন নয় এর জন্য নেতৃত্বও হারাতে হয়েছে তাকে তবু শিক্ষা হয়নি তারকা এই ওজি ব্যাটসম্যানের সিডনি টেস্টে স্মিথের এই আচরণে মোটেও খুশি নয় তার আইপিএল ফ্রাঞ্চাইজি জানুয়ারির বিশ তারিখের মধ্যেই রিটার্ন করা খেলোয়াড়দের নামে তালিকা জমা দিতে হবে এই তালিকায় স্মিথের নাম না রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তবে ২০২০ হাজার আইপিএল এর ফর্মের কথা বিবেচনা করেই স্মিথের বিষয়ে এমন সিদ্ধান্ত নিতে চলেছে ফ্রাঞ্চাইজি ১৪টি লিগ ম্যাচে স্মিথ ১৩১ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ৩১১ রান হাফ সেঞ্চুরি করেছিলেন তিনটি প্লে অফে ওঠার বিষয়ে ধারাবাহিক হওয়ার উপরে জোর দিচ্ছে রাজস্থান ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৩ ১৫ ১৮ আইপিএলে প্লে অফে ওঠে তারা গত মৌসুমে স্মিথের অফর্ম টুর্নামেন্ট ভুগিয়েছে রাজস্থানকে একাধিকবার নিজের ব্যাটিং পজিশন বদলেছেন তিনি ওপেনার হিসেবে শুরু করলেও পরে মিডল অর্ডারে নামেন দু হাজার আঠারো আইপিএল নিলাম শুরুর আগে কেবলমাত্র স্মিথকেই বারো দশমিক পাঁচ কোটি টাকায় অর্থাৎ এক দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলারে রিটেন করেছিল রাজস্থান দুহাজার আঠারো সালের নির্বাসন কাটিয়ে রাজস্থান এ প্রত্যাবর্তন করেছিল আর স্মিথকেই নেতা হিসেবে বেছে নিয়েছিল রাজস্থান ফ্রাঞ্চাইজি তবে স্যান্ট পেপার গেট কাণ্ডে নির্বাসিত স্মিথ নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কিন্তু দুহাজার উনিশ আইপিএল এর মাঝপথে রাহানেকে সরিয়ে ফের একবার স্মিথের হাতে নেতৃত্ব তুলে দেয় রাজস্থান ভারত অস্ট্রেলিয়ার ফাইনাল টেস্ট কেমন হচ্ছে ব্রিসবেনের পিচ কেমন থাকবে পাঁচ দিনের আবহাওয়া আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কট ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল ব্রিসবেনে হবে ম্যাচ যে ম্যাচে বরাবরই সুবিধা পান সিম তথা ফাস্ট বোলার এমনকি গাব্বার পিচের চরিত্র একই রকম থাকবে নাকি পরিবর্তন ঘটবে টেস্টের পাঁচ ব্রিসবেনে আবহাওয়া কেমন থাকবে তা দেখে নেওয়া যাক গাব্বার পিচ রিপোর্ট অস্ট্রেলিয়া দলের প্রধান শক্তি তাদের পেস অ্যাটাক সেই মিসেল স্টার্ক প্যাট কামিন্স এবং জস হ্যাজেলুড গাব্বায় সম্মিলিতভাবে চুহাত্তরটি টেস্ট উইকেট নিয়েছেন অজি স্পিনার নাথান লায়ন এই মাঠে পঁয়ত্রিশটি উইকেট নিয়েছেন ফলে এবারও যে গাব্বাই পিচ বোলিং সহায়ক হবে তা নিশ্চিত তবে সাবধানে খেললে ব্যাটসম্যানেরা এই পিচে বড় স্কোর খাড়া করতে পারেন বলে জানিয়েছে কিউটর এই মাঠেই গত টেস্ট ম্যাচে শতরান রান হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশনে শতরান রান এসেছিল পাকিস্তানের বাবুর আজমের ব্যাট থেকেও গাব্বাই আবহাওয়া ভারত অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট ম্যাচ চলাকালীন ব্রিসবেনে পাঁচ দিনই প্রধানত মেঘমুক্ত আকাশ ও রোদ্রোজল পরিবেশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে ম্যাচের দ্বিতীয় এবং চতুর্থ দিনের সন্ধ্যায় বস্ত্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে টসে জিতলে কি সিদ্ধান্ত পিচের চরিত্র দেখে কিউরেটর জানিয়েছেন যে দল টস জিতবে এগিয়ে থাকবে তারাই টসে জিতে আগে ব্যাটিং করাই সঠিক কাজ হবে বলে জানানো হয়েছে ম্যাচের প্রথম দিনের শুরু দুই ঘন্টা মাটি কামড়ে পড়ে থাকতে পারলে বড় রান খাড়া করা সম্ভব বলে জানানো হয়েছে আগামী পনেরো জানুয়ারি অর্থাৎ শুক্রবার ভারত অস্ট্রেলিয়ার মধ্যে ব্রিসবেনে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ম্যাচ যে দল জিতবে তারা সিরিজও জিতবে দুই দলই বর্তমানে একটি করে টেস্ট জিতে বসে রয়েছে এক এক ফলে আটকে রয়েছে সিরিজ ভারত অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্টে হতে পারে নয়টি রেকর্ড রাহানে গড়তে পারেন ইতিহাস ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ পনেরো জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে এই চতুর্থ টেস্ট ম্যাচে দুই দলের খেলোয়াড়দের কাছে বেশ কিছু দুর্দান্ত আর ইন্টারেস্টিং রেকর্ড গড়ার সুযোগ থাকবে আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সেই রেকর্ডগুলির ব্যাপারে জানাবো যা দুই দলের খেলোয়াড়রা এই ম্যাচে গড়তে পারেন নাম্বার এক ভারতের কাছে যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের তিরিশতম টেস্ট জয়ের সুযোগ থাকবে অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ভারতের বিরুদ্ধে নিজেদের চুয়াল্লিশতম জয়ের সুযোগও থাকবে নাম্বার দুই ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে ব্রিসবেনে ছয়টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে যেখানে ভারত পাঁচটি ম্যাচ হেরেছে অন্যদিকে একটি ম্যাচ ড্র থেকেছে ভারতের কাছে এই মাঠে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জয়ের সুযোগ থাকবে নাম্বার তিন ভারতীয় দল যদি এই ম্যাচ হেরে যায় তো তাদের কাছে সিরিজ জেতার সুযোগ থাকবে না আর তাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়মিত তিনটি টেস্ট সিরিজ জেতার স্বপ্ন ভেঙে যাবে নাম্বার 4 যদিও अजिঙ্করা রাহানে নিজের অধিনায়কত্বে এই ম্যাচ হারেন তো এটি তার টেস্ট অধিনায়কত্বের ক্যারিয়ারের প্রথম হার হবে এখনো পর্যন্ত তার নেতৃত্বে ভারত চারটি টেস্ট ম্যাচ খেলেছে যার মধ্যে ভারতীয় দল চারটি ম্যাচের সবকটিই জিতেছে নাম্বার 5 যদি ভারত শেষ টেস্ট ম্যাচ যেতে তো সিরিজও নিজেদের নামে করে ফেলবে আর ভারতের এটি অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজ জয় হবে নাম্বার ৬ ভারতীয় অধিনায়কদের মধ্যে একমাত্র ব্রাড কোহলি নিজের অধিনায়কত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পেরেছেন অজিঙ্কা রাহানে দ্বিতীয় এমন ভারতীয় অধিনায়ক হতে পারেন যিনি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেন নাম্বার ৭ টি নটরাজন এই ম্যাচে ডেবিউর সুযোগ পেতে পারেন তিনি টেস্টে ডেবিউ করা তিনশোতম ভারতীয় খেলোয়াড় হবেন নাম্বার আট চেতেশ্বর পূজারা যদি এই ম্যাচে একান্ন রান করেন তো তিনি গুড্ডাপা বিশ্বনাথের ছয় হাজার আশি রানকে পেছনে ফেলে দেবেন আর ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করার ব্যাপারে দশম স্থানে উঠে আসবেন নাম্বার নয় অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিও যদি এই ম্যাচে চার উইকেট হাসিল করেন তো তিনি টেস্ট ক্রিকেটে নিজের চারশো উইকেট পূরণ করে ফেলবেন